YouTube channel and welcome to my another makeup tutorial. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিয়েল গেট রেডি। তো আজকে আমি একটা বার্থডে পার্টিতে যাচ্ছি এন্ড তার জন্য এই লুকটা ক্রিয়েট করছি। আমি এই ভিডিওটা একটা চিটচ্যাট ভিডিও করব ঠিক করেছি, কারণ বহুদিন ধরেই ভাবছি যে আমি একটা চিটচ্যাট ভিডিও করব, বাট সেটা কিছুতেই হয়ে ওঠে না, কারণ ঝুমঝুমি এত চিৎকার করে, চারিপাশে এত আওয়াজ, এত কিছুর জন্য হয়ে ওঠে না। তো সবার প্রথমে আমার ফেসটাকে একটা ওয়েট টিস্যুর সাহায্যে ক্লিন করে নেব। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো, কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করতে পারো। মেকআপ করার আগে কিন্তু সবার প্রথমে যেটা দেখা উচিত সেটা হচ্ছে আমাদের ফেস ক্লিন আছে কি না। আমার ফেসে অলরেডি অনেক পিম্পল রয়েছে অ্যান্ড পিম্পল কিছু কিছু পিম্পল সেরে গেছে, বাট সেগুলো দাগ রয়ে গেছে। রিসেন্ট আমার স্কিনে এত পিম্পল উঠছে যে কি বলবো। আমার ফেস কিন্তু ড্রাই, বাট তাও আমার এত পিম্পল হচ্ছে, হয়তো এখন হরমোনের প্রবলেম চলছে তার জন্য, নাহলে আমার ফেসে একসাথে এত ব্রণ ওঠে না কখনোই। তো আজকে আমি ইউজ করছি বডি হার্বালসের প্রিয় ল্যাভেন্ডার ওয়াটার। তো এই ল্যাভেন্ডার ওয়াটার মানে এই টোনারটা এত ভালো লাগে আর এত রিফ্রেশিং। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেস, জাস্ট এটা আমি কয়েক সেকেন্ড ওয়েট করব ড্রাই হওয়ার জন্য, দেন আমি বাকি প্রসেস কিন্তু স্টার্ট করব। তো তোমাদেরকে কিন্তু অন্য সময় আমি খুব তাড়াতাড়ি ফার্স্ট ভিডিওগুলোতে দেখাই, একদম সঙ্গে সঙ্গে টোনার ইউজ করে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার বা সিরাম কিছু একটা অ্যাপ্লাই করে নিই, বাট আজকে যেহেতু এই ভিডিওটা চিটচ্যাট ভিডিও হতে চলেছে তার জন্য কিন্তু আমি পুরো কমপ্লিট মানে কী কী হচ্ছে না আমি সব কিছু দেখাবো। টোনার ড্রাই হয়ে গেছে অ্যান্ড দেন আমি ইউজ করবো মামাআর্থের স্কিন কারেক্ট ফেস সিরাম। তো স্কিন কারেক্ট ফেস সিরাম এখন এই কারণে ইউজ করছি কারণ আমার ফেসে পিম্পলের দাগ রয়েছে, তো তার জন্য আমি রিসেন্ট এটা আবার স্টার্ট করছি। আমি এটা সবসময়ের জন্য ইউজ করি না, যখন আমার ফেসে প্রচুর দাগ থাকে তখনই আমি এটা ইউজ করি। অ্যান্ড এই যে সিরামটা, এটা কিন্তু একদম ওয়াটারি বেস একটা সিরাম, তো পিম্পলের পিম্পল স্কিনে যার জন্য এটা বেস্ট কাজ করে। নেক্সট আমি ইউজ করব ময়শ্চারাইজার অ্যান্ড আজকে আমি ইউজ করছি বায়োটিকের বায়ো মর্নিং নেস্টা ময়শ্চারাইজার, অ্যান্ড এটা উইন্টারের জন্য ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার অ্যান্ড যাদের ড্রাই স্কিন তাদের জন্য। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেছে, নেক্সট আমি ইউজ করব প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করছি মামাআর্থের অ্যালো টার্মেরিক জেল। তো যেহেতু আমার ফেসে পিম্পল রয়েছে তাই আমি অন্য কোনো প্রাইমারি গেলাম না, আমি জাস্ট এই অ্যালোভেরা জেলটা অ্যাজ এ প্রাইমারি হিসেবে ইউজ করে নিচ্ছি। তো এই অ্যালোভেরা জেলটা যেমন আমার ফেসে প্রাইমারের কাজ করবে, একইভাবে কিন্তু আমার ফেসটাকে হাইড্রেট রাখবে অনেকক্ষণ। তো সবসময় আমি বলি যে আমার স্কিন খুবই ড্রাই অ্যান্ড অবশ্যই একটু চোখের নিচেও অ্যাপ্লাই করে নেবে, এতে করে কিন্তু আমাদের চোখের নিচে যে মেকআপটা সেটা কিন্তু কেকি হবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে ফেসের ফাউন্ডেশন কেকি না হলে আমাদের কিছু আন্ডার আইয়ে যে যাই আমরা অ্যাপ্লাই করি ফাউন্ডেশন বা কনসিলার সেটা কিন্তু কেকি হয়ে যায়। নেক্সট আমি ইউজ করব সুইস বিউটির এই ইলুমিনেটার মেকআপ বেস। তো উইন্টারে আমরা সবসময় একটু গ্লোই গ্লোই একটা মেকআপ চাই অ্যান্ড ভালো লাগে আমাদের ফেসে উইন্টারের সময়, তার জন্য তোমরা যদি এরকম স্টোভ ক্রিম ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা একদম গ্লোই গ্লোই হয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টোভ ক্রিম ইউজ করতে পারো অ্যান্ড আজকে আমি কিন্তু সুইস বিউটির এই স্টোভ ক্রিমটা ইউজ করছি। তো এটার শেড হচ্ছে 01 গোল্ডেন পিঙ্ক। আমি জাস্ট আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করবো, তোমরা চাইলে ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আমার হাই পয়েন্টসেই শুধু অ্যাপ্লাই করবো। সুইস বিউটির এই যে স্টোভ ক্রিম বা ইলুমিনেটিং যাই বলো না কেন, সত্যি ভীষণ ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কতটা মানে গ্লো করছে স্কিন। তোমরা চাইলে কিন্তু ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড চাইলে এটা ফাউন্ডেশনের সাথে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, ক্রিমটা যারা ইউজ করবে আমার মনে হয় না অন্য কোনো প্রোডাক্টের দিকে খুব তাড়াতাড়ি আর কি মুভ করবে, কারণ সবারই এটা পছন্দ হবে এই প্রোডাক্টটা। তো আমি যেটা বলবো যে উইন্টারে পুরো ফেসে ইউজ করো অ্যান্ড সামারের টাইমে শুধু হাই পয়েন্টসে ইউজ করো। সো নেক্সট আমি ইউজ করবো ফাউন্ডেশন অ্যান্ড আজকে আমি ফাউন্ডেশন ইউজ করছি মেভেলিনের সুপার স্টে 24 আওয়ার্স ফাউন্ডেশন। এটা আমি আমার
প্রথমে একটু হাতে নিয়ে নিচ্ছি। তো যাদের ড্রাই স্কিন আমি বলবো যে অল্প অল্প করে অ্যাপ্লাই করো, দেন সেটাকে ব্লেন্ড করো, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমার স্কিনে তো খুব তাড়াতাড়ি ড্রাই হয়। অ্যান্ড দেন আমি গলাতে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি এটা ব্লেন্ড করবো। তো গলায় অ্যাপ্লাই করার পরে কথা বলতে গেলে ভয়েসটা কাঁপবে, তো তার জন্য আমি আগে কথা বলে নিচ্ছি। তো আমার ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড হয়ে গেছে ইভেনলি গলায় মুখে, অ্যান্ড আমি আন্ডার আই একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো যেটুকু আর কি ডার্কনেস রয়েছে সেগুলো হাইড হয়ে গেছে, অ্যান্ড ব্রোনের যে দাগ সেটা এখনও কিন্তু দেখা যাচ্ছে। সি অল্প অ্যামাউন্টে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আমার ফুল কভারেজ হাই কভারেজ যাই বলো না কেন খুব একটা পছন্দের নয়। নেক্সট আমি আইব্রো ফিল করবো, অ্যান্ড আজকে আমি ব্লু হ্যাভেনের আইব্রো ইউজ করছি, অ্যান্ড এটার শেড হচ্ছে গ্রে। আইব্রো যখন ফিল করবে তখন প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, এটাকে কম করে নেবে, তাহলে কী হয় এতে করে পুরো আমাদের আর কি আইব্রোতে ইভেনলি অ্যাপ্লাই হয়, অ্যান্ড প্রোডাক্টও কম লাগে দেখতে, হেভিও লাগে না, ন্যাচারাল লাগে দেখতে। আজকে আমি হেভি কোনো আই মেকআপ করবো না, সিম্পল লাইট একটা আই লুক রাখবো। তো প্রথমে আমি যেটা করবো, আমি এই লাইট শেডটা নিচ্ছি, অ্যান্ড এর সাথে আমি এই শেডটাকে মিক্স করে আমি আমার ক্রিজটাকে ডিফাইন করে নেব। তো আমরা কিন্তু সবসময় আমাদের ক্রিজে একটা ডার্ক শেড ইউজ করি আমাদের ক্রিজটাকে ডিফাইন করার জন্য, যাদের হুডেড আই। আমার কিন্তু অনেকটা হুডেড আই বা অনেকটা আবার নয়ও, দেখতেই পাচ্ছ আমার লিডটা কিন্তু জাস্ট এইটুকুই দেখা যায়। ওকে, তো আমি চাইলে আমার লিডটাকে একটু বড় করতে পারি, জাস্ট শো করতে পারি যে লিডটা বড়। অবশ্যই আই শ্যাডো দ্বারা লিড বড় হয় না, বাট আমরা কিন্তু দেখাতে পারি মেকআপের সাহায্যে। তো তার জন্য আমরা একটু ওপরে যদি অ্যাপ্লাই করি, মানে এই জায়গাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের লিডটা দেখতে অনেকটা বড় লাগবে। তো যখন আমি টিউটোরিয়াল করি অ্যান্ড ভয়েস ওভার করি ম্যাক্সিমাম, সেখানে কিন্তু এত কিছু বলা যায় না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় অ্যান্ড তোমরা বোর হয়ে যাবে। তো তার জন্য অত কিছু বলা সম্ভব হয় না একটা 5-7 মিনিটের ভিডিওতে, অ্যান্ড তার জন্যই আজকে আমি ঠিক করেছি যে একটা চিটচ্যাট ভিডিও আমি করব। আমার এই চোখটাও কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড নেক্সট যেটা আমি করব এই সেটাকে নিয়ে নেব। নিয়ে আমি খুবই হালকাভাবে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড ব্লেন্ড করে দেবো। ব্রাশে যে এক্সেস প্রোডাক্টটা থাকে সেটা কিন্তু অবশ্যই ডাস্ট আউট করে নেবে, যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই মনে করে, নাহলে কিন্তু আমাদের ফল আউট করবে। এইরকম যে ডোম শেপের ব্রাশগুলো দেখছো এগুলো কিন্তু ডিফাইন্ড করতে অনেক সুবিধা হয়, ইনার কর্নার অ্যান্ড আউটার ভি। আমাদের কোন ব্রাশ কী পারপাসে ইউজ হয় সেটাও কিন্তু আমাদের জানাটা জরুরি। তো আমি এটা ব্লেন্ড করতে করতে কিন্তু আমার ক্রিজেও নিয়ে যাচ্ছি, এতে করে আমার ক্রিজটাও কিন্তু ডিফাইন্ড করছি, অ্যান্ড তার সাথে সাথে আউটার ভিতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখান থেকে আমি ইউজ করব এই শেডটা, এই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। শিমারি শেডকে আমরা যদি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করি, এতে করে কিন্তু ভীষণ ভালো পিগমেন্ট পাওয়া যায় ব্রাশের থেকেও বেশি। তো আমি সবসময় কোনো শিমারি শেড বা গ্লিটার ফিঙ্গারের সাহায্যে ইউজ করতে বেশি পছন্দ করি। সো এখন আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব নিউড পেন্সিল। তো এবার আমি এই সেটাকে নেব, এটাকে অল্প অল্প করে নিয়ে দেন ব্লেন্ড করে দিচ্ছি। একসাথে অনেকটা নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করবে না, এতে করে কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ডও করতে পারবে না। তো আমি ইনার কর্নারে আমার মেভেলিন মাস্টার কোম হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি। সো নেক্সট আমি খুবই হালকাভাবে একটু কন্ট্রোলিং করে নেবো, খুব শার্প কন্ট্রোল করবো না, তার জন্য আমি মেভেলিনের এই কম্প্যাক্টটা ইউজ করছি। সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে একটু চেক করে নিও প্লিজ। আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, অ্যান্ড আমি আমার ফেভারিট ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন। আমার খুবই পছন্দের ব্লাশ, অ্যান্ড এর শেডটা জাস্ট অসাধারণ। সো রিসেন্ট আমার
হাইলাইটারের মতো ব্লাশ অ্যাপ্লাই করতেও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা হ্যাক শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার মতো যাদের চাবি ফেস তারা ট্রাই করবে এখান থেকে এই পোর্শন পর্যন্ত ব্লাশ অ্যাপ্লাই করতে। এই যে আমাদের অ্যাপেল চিক যেটাকে আমরা বলি সেখানে অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু দেখতে আরও বেশি চাবি লাগবে। অ্যান্ড এটা যদি এইখানে পর্যন্ত নিয়ে আসো ব্লেন্ড করতে করতে, তাহলে কিন্তু তোমাদের ফেসটা অনেকটা লিফটিং দেখতে লাগবে। তো ছোটো ছোটো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে করলে কিন্তু অনেক মানে মেকআপ ইজি হয়ে যায় অ্যান্ড সঠিক একটা ওয়েতে আমরা পুরো মেকআপটা কমপ্লিট করতে পারি। ওকে, অ্যান্ড যেটা আমি আই মেকআপের সময় করিনি বাট আমার মনে হচ্ছে যে করলে বোধহয় বেশি বেটার লাগবে, সেটা হচ্ছে আমি আমার একদম ল্যাশের ক্লোজ ক্লোজ একটা আমি ডিপ শেড অ্যাপ্লাই করবো, সি এই শেডটা। তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগছিল, মানে এটা বেশি ভালো লাগছে না আগে যেভাবে দিয়েছিল মানে এই চোখটা এইভাবে ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটা বেশি বেটার লাগছে, সি একদম চেঞ্জ হয়ে গেছে আই লুকটা, তাই না? তো এবার যেটা করব আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড আজকে আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল মাস্কারা। তো আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড লোয়ার ল্যাশে যাদের অ্যাপ্লাই করতে সমস্যা হয় তার মানে এইভাবে অ্যাপ্লাই করতে যাদের সমস্যা হয় তারা এই মাথাটার সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে এইভাবে ল্যাশে অ্যাপ্লাই করে নেবে, দেন খুবই ক্লোজে গিয়ে আস্তে আস্তে কম করে নেবে। অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে লিপস্টিক। সো তার আগে আমি আমার লিপবামটাকে রিমুভ করে নিই। তো আমি আমার লিপবামটাকে রিমুভ করে নিয়েছি, নেক্সট আমি একটা লিপ লাইনার ইউজ করব। তো আমি এটা আমার বান্ধবীকে গিফট করার জন্য কিনেছি অ্যান্ড তাকে গিফট করার আগে তার পারমিশন নিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করছি। ওকে, অবশ্যই পারমিশন নিয়ে। অ্যান্ড এটা হচ্ছে ব্লু হ্যাভেনের পাউডার ম্যাট ইন দি শেড উডি ফ্লাশ। দারুণ কালার, সি দারুণ কালারটা। এই যে কম্প্যাক্ট শেডটাকে নিয়ে আমি আমার একটু হাই পয়েন্টস অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট যেটা আমি করব, যে এক্সেস পাউডারটা আছে সেটা আমি ডাস্ট করে দেবো কমপ্লিট। অ্যান্ড দেন আমার ফেভারিট পার্ট, অ্যান্ড সেটা হচ্ছে হাইলাইটার। তো আজকে আমি ইউজ করব মেবেলিনের মাস্টার কোম হাইলাইটার অ্যান্ড মাই মোস্ট মোস্ট ফেভারিট হাইলাইটার। সো দিস ইজ মাই ফাইনাল লুক। ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টেক কেয়ার, টাটা অ্যান্ড স্টে টিউন।